আসসালামু আলাইকুম হেগেজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওতে আপনাদের মাঝে বিগেস্ট একটা এয়ারড্রপ শেয়ার করবো, যেখান থেকে অল ইউজার $8 প্লাস ক্লেম করতে পারবেন। তো টোকেনটা অলরেডি দেখতে পাচ্ছেন মার্কেটের লিস্ট আছে। তো এয়ারড্রপটা হলো চেকারচেনের যে মানে একটা ওয়ালেট অফার। তো এখান থেকে কীভাবে আপনারা ক্লেম করবেন প্লাস এ টু জেড আজকে ভিডিওতে থাকবে। তো এখানে আমি যদি দেখাই টোকেনের প্রাইসটা, এখান থেকে আপনি 11,000 টোকেন ক্লেম করে নিতে পারবেন অ্যাকাউন্ট খোলার বিনিময়ে, যেটার প্রাইস আছে আপনার $8.36। তো এটা কীভাবে আপনারা ক্লেম করবেন এ টু জেড আজকে ভিডিওতে থাকবে। তো যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, ক্লিক করে জয়েন করে নেবেন। এখানে মূলত আমরা এয়ারড্রপ প্লাস আর্নিং রিলেটেড অ্যাপ সাইট প্লাস যে কোনো এক্সচেঞ্জের অফার কিন্তু সবার আগে শেয়ার করে থাকি। তো মাস্ট বি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটাকে ফলো করে নেবেন বা জয়েন করে নেবেন। তো আজকের অফারে পার্টিসিপেট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডে অফার লিঙ্ক পাবেন, ক্লিক দিলে আপনাদের এই পোস্টটাতে নিয়ে আসবে, মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তো এখান থেকে মূলত আপনাকে পার্টিসিপেট করতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে যে ডাউনলোড, আপনার একটা ওয়ালেটের প্রয়োজন হবে। তো মায়ার যাদের ওয়ালেটটা আছে তারা তো অফারটাতে ইজিলি পার্টিসিপেট করে নিতে পারবেন, আর যাদের মায়ার অ্যাপ্লিকেশনটা নাই আপনারা কী করবেন, এখান থেকে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটাতে ক্লিক দিয়ে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। দেন এখান থেকে আপনার মায়ার যে অ্যাপ্লিকেশনটা আছে মানে ওয়ালেটটা আছে এটাকে ইনস্টল করে নেবেন, যেটার মাধ্যমে আপনি এখানে মানে পেমেন্টটা রিসিভ করবেন। তো এখানে ইনস্টল করার পর কীভাবে কী করবেন আমি দেখাই দিই। তো এখানে মূলত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন এটা আমি দেখাই দিতেছি। তো অ্যাপটা ইনস্টল করার পর সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখেন গেট স্টার্ট বাটনটা আছে, স্টার্টেড এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনি যেহেতু নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন নিচে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে আপনি জিরো বাদে আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপর নিচের দিকে দেখেন কন্টিনিউ বাটন আছে এটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটা পিন সেট করবেন, মানে 1 2 3 4 5 6 এরকম একটা পিন সেট করে নেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখন আপনাকে আপনার যে ওয়ালেটটা আছে এটাকে মানে ইয়া করতে হবে, আপনাকে ভেরিফাই করতে হবে। আপনাকে 24 ডিজিটের পার্স দিবে। তো ওই পার্সগুলো দিয়ে আপনাকে কিন্তু আপনার যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা ভেরিফাই করতে হবে। তো ওয়ালেটটা ভেরিফাই করার জন্য এখান থেকে প্রোফাইলে চলে যাবেন, এই যে প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আসার পর উপরের দিকে দেখেন সেটিং বাটন আছে। তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন, যদি স্কিপ করে ফেলেন তাহলে কিন্তু এখান থেকে আর্নিংটা করতে পারবেন। আর আজকে ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিবেন। তো এখান থেকে দেখতে পাবেন যে এখানে ভেরিফাই অপশন পাবেন, অথবা মানে লাল কালারের একটা অপশন দেখতে পাবেন। তো এখানে আমি অলরেডি আমার অ্যাকাউন্টটা ব্যাক আপ করে নিয়েছি। তো আপনারা এই জায়গায় ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে ব্যাক আপ টু গুগল, সরি এখানে মানে এই যে ব্যাক আপ টু গুগল ড্রাইভ যে বাটনটা আছে না এটার নিচে একটা অপশন দেখতে পাবেন। আমি যেহেতু অলরেডি ব্যাক আপটা করে নিয়েছি এর জন্য ওই অপশনটা শো করতেছে না। তো ওইটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইফ আই শেয়ার মাই সিক্রেট পার্স, মানে এগুলো মানে এই শেষ পর্যন্ত আপনি এগুলো মিলাইতে হবে। যেমন ইফ আছে আই আছে তারপর এরকম শেয়ার, মানে আপনার এগুলো উল্টাপাল্টা দেওয়া থাকবে, আপনারা মিলিয়ে নেবেন। দেন এখানে আনলক সিক্রেট পার্স যে বাটনটা সেটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনাকে 24 ডিজিটের পার্স দেবে, ওইগুলো কী করবেন আপনি অন্য মোবাইল দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা একটা ছবি তুলে নেবেন। তারপর আপনি পার্সগুলো মিলিয়ে নেবেন, মিলানোর পর আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমাদের মূল কাজটা করতে হবে, মানে আমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে এটা কিন্তু কমপ্লিট। তো এখন আমাদের যে এয়ারড্রপটা আছে এয়ারড্রপে পার্টিসিপেট করতে হবে। তো এয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য এয়ারড্রপ যে লিঙ্কটা আছে না এটাতে ক্লিক দিবেন, আর এখান থেকে সবারই কিন্তু একটা ভালো আর্নিং হবে। তো আজকে ভিডিওতে মাস্ট বি একটা লাইক দিবেন। দেন ক্রোমটা সিলেক্ট করবেন, করার পরে একটু ওয়েট করবেন। দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, উপরের দিকে একটু খেয়াল করবেন, দেখবেন এখানে কানেক্ট ওয়ালেট আছে। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। দেন এখান থেকে নিচে দেখেন মায়ার যে অ্যাপটা আছে না এটাতে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর এখান থেকে মায়ার লগ ইন যে বাটনটা আছে এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর সরাসরি আপনাকে মায়ের অ্যাপ্লিকেশন নিয়ে আসবে। দেন আপনি যে পিনটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন ওই পিনটা দিয়ে নেবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, আচ্ছা ওই অপশনটা আসতেছে না। আমি এগেন মায়ের লগ ইনে ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর দেখি কী আসে। তো মায়ের লগ ইনে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, মানে যদি আপনার ওয়ালেটটা এরকম না আসে আপনি বারবার ট্রাই করবেন। তো দেন এরকম একটা অপশন দেখতে পাবেন। দেন এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক দিবেন, মানে আপনার ওয়ালেটটা কানেক্ট করার জন্য। দেখ নিচের দিকে ডিসকানেক্ট আছে, তো এটা ডিসকানেক্টে থাকবে। এখানে ডিসকানেক্টে ক্লিক দিলে কিন্তু আপনার ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে যাবে। দেন কী করবেন, সরাসরি চলে যাবেন সাইটটাতে। যাওয়ার পর দেখতে পাবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে এই অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনার নামটা দিবেন, তো আমি আমার নামটা দিয়ে দিছি। দেন কন্টিনিউতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি ইউজার নেম দিবেন, তো আমি আমার ইউজার নেমটাও দিয়ে নিছি। তো দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক দিবেন, তারপর একটু ওয়েট করবেন। তারপর এখানে বায়ো দিবেন, তো আপনি যে কোনো একটা বায়ো দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিই আই এম ইউটিউবার, তো আমি ইউটিউবার দিয়ে দিছি। দেন কন্টিনিউতে ক্লিক দিবেন। এখানে একটা ফটো আপলোড করতে হবে, তো আমি ফটোটা আপলোড করে ব্যাক আসতেছি।
তো আমার ফটো আপলোড করা কমপ্লিট, দেন কন্টিনিউতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, তো এখানে তিনটাতে টিকমার্ক দিবেন আর লাস্ট যেটা সেটা থাকবে। তো আমি তিনটাতে টিকমার্ক দিয়ে নিলাম, দেন কন্টিনিউতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, একটা না কয়েকটাই সিলেক্ট করে দিবেন। তারপর নিচে থেকে কন্টিনিউ বাটন পাবেন, কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। দেন একটু ওয়েট করবেন, এখানে একটু মানে লোড নেবেন, নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেন প্রসেসে ক্লিক দিবেন, প্রসেসে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন, তারপর কীরকম ইন্টারফেস আসে আমি দেখাই দিই। দেন এখান থেকে আপনি ছয়টা ফ্রেন্ডকে ফলো করে নেবেন। আচ্ছা, ওই ফলো অপশনটা গেছে কে, তো আমি নিচের দিকে যদি আসি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 10,100 কয়েন কিন্তু আর্ন করে নিছি। তো এরকম করে কিন্তু আপনারাও আর্নিং করে নিতে পারবেন। দেন নিচের দিকে আসবেন, আসার পর এখানে কিছু ফ্রেন্ডকে ফলো করে নেবেন। এই যে সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন ফলো অপশনটা আছে, তো এটা ডেস্কটপ মোড করলে আপনি সম্পূর্ণটা দেখতে পাবেন। তো আমি এগুলোকে ফলো করে নিই, 5-6টা বা 7-8টা ফলো করে নেবেন। দেন এখান থেকে আপনার যে মানে কয়েনটাতে কিন্তু আপনি আরও বেশি আর্নিংটা করতে পারবেন। তো আমি যদি এখন একটা রিফ্রেশ মারি তাহলে দেখতে পাবেন যে আমার অলরেডি কিন্তু 11,000 মানে 100 মেবি আমার সিপি যে কয়েনটা আছে এটা কিন্তু আর্নিং হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 11,105টা কিন্তু সিপি পয়েন্ট আর্ন হয়ে গেছে। তো এটা কীভাবে উইথড্র করবেন এটা নিয়ে নেক্সট একটা ভিডিও আনবো। মানে এখন ওরা এয়ারড্রপটা চালু করছে, যখন এয়ারড্রপটা এন্ড হবে তখন কিন্তু আমরা এই টোকেনটা সেল দিয়ে আমাদের প্রফিটটা নিতে পারবো। তো এখানে আরও অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। সেটিংয়ে গেলে আরও অপশন দেখে নেবেন, তারপর মোরে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এখান থেকে মেবি আমরা রিওয়ার্ড সেন্টার রিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমরা এই টোকেনটাকে মানে ক্লেম করে নিতে পারবো। তো আমি আর ভিডিওটা লং করবো না, যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা শর্ট করার চেষ্টা করছি। তো আপনারাও একটু বুঝে নেবেন, যদি না বুঝেন ভিডিওটা আবার দেখবেন। তো যদি কোনো প্রকার প্রবলেম হয় অবশ্যই আমাদের যে ইয়াটা আছে মানে টেলিগ্রাম চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। আর যদি আপনি রেফার করতে চান তাহলে রেফারেল অপশনে আসবেন, আসার পর এখানে আপনার রেফারেল যে লিঙ্কটা পেয়ে যাবেন। চাইলে কয়েকটা ফ্রেন্ডকে রেফার করতে পারেন, এতে করে আপনার আর্নিংটা একটু বেশি হবে। তো এই অফারটা কিউ মিস করবেন না, এটা অলরেডি একটা ভাইরাল মানে প্রজেক্ট বলতে পারেন, খুব স্ট্রং একটা প্রজেক্ট। তো এটা কিউ মিস করবেন না, সবাই এই অফারটাতে জয়েন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।